বাক। বাংলাদেশের বিবেকবান মানুষ বা ক্রুদ্ধ। একটি দেশের আদালত পাড়ায় যদি একজন সরকারি আইনজীবীর জীবন নিরাপত্তা না থাকে, তাহলে বুঝতে হবে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কতটা ভয়াবহ এবং কতটা দুর্বৃত্ত এবং কতটা আগ্রাসী ভূমিকায় তারা পরিণত হয়েছে। আমরা বহু আগেই সতর্ক করেছিলাম ইসকনের বিরুদ্ধে, আমরা বছরের পর বছর কথা বলেছি। এই ইসকনকে যদি তাদের অগ্রযাত্রাকে যদি রুখে না দেওয়া যায়, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। জাতি ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্থিতিশীল পরিবেশ, এই পরিবেশকে ওরা জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে। আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে আছি বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে, সর্বোচ্চ আদালতের দিকে। এখনো ইসকনকে নিষিদ্ধ করা হয় নাই। আজ আমরা ফরিদপুরের গণসমাবেশ থেকে ঘোষণা করতে চাই, এই ইসকন নামক সাম্প্রদায়িক উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে যদি নিষিদ্ধ না করা হয়, বাংলার মাটিতে ইসকনকে অবাঞ্ছিত করতে, উৎখাত করতে যা করতে হয় আমরা নিজেরাই তা করব। আমরা স্পষ্ট ভাবে লক্ষ্য করছি, বিগত 15 বছর যাবত সকল ধরনের কূটনৈতিক শিষ্টাচারকে উপেক্ষা করে, এমনকি ন্যূনতম প্রতিবেশী সুরব যে সাধারণ সভ্যতা, সাধারণ যে স্বাধীনতা, সেই সভ্যতাকে অবলম্বন করে পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশের ভারত রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নগ্নভাবে হস্তক্ষেপ করে চলেছে। 15 বছর পর্যন্ত বাংলাদেশের প্রতিটি জাতীয় নির্বাচনকে ভারতের প্রচ্ছন্ন মদদে শেখ হাসিনা জনগণের ভোটাধিকারকে খরম করে নিয়েছে, ভোট ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে। সর্বোচ্চ আদালত বিচার ব্যবস্থায় তার নিজের দলীয় লোকদেরকে নিয়োগ করে সর্বোচ্চ বিচারকের আসনকে পর্যন্ত কলঙ্কিত করেছে। প্রধান বিচারপতির চেয়ারে বসে শেখ হাসিনার ল্যাসপেন্সাররা তারা দলীয় নেতা কর্মীর মতো বক্তব্য দিত। শেখ হাসিনার ইশারা ছাড়া বাংলাদেশের প্রধান বিচারপতি পর্যন্ত কোনো রায় দিত না, বিচার ব্যবস্থাকে ধ্বংস করে সেরেছিল, প্রশাসনকে দলীয়করণ করেছিল, প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন স্তর পর্যন্ত দলীয় ক্যাডারদেরকে নিয়োগ করে বাংলাদেশটাকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা কি বলবো, এই আমাদের প্রিয় পুলিশ বাহিনী যাদের দীর্ঘ ঐতিহ্য ছিল, 71-এর মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে যারা যাত্রা শুরু করেছিল, সেই পুলিশ বাহিনীকে দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত করে বাংলাদেশের সকল পুলিশদেরকে সে তার নিজস্ব দলীয় গুন্ডায় পরিণত করেছিল। আর এভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের মুখের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে একটি যুদ্ধান্তিহী পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা। আমি অবাক বিস্ময়ে চিন্তা করি যে একটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে এভাবে আত্মঘাতী ভাবে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে কিভাবে একজন মানুষ পরিণত করতে পারে। তারপরে চিন্তা করে দেখলাম, শেখ হাসিনার রাজনীতি নিয়ে স্টাডি করলাম, আমার কাছে দিবালকের ন্যায় পরিষ্কার হয়ে গেল, শেখ হাসিনার রাজনীতি শুরু করেছিল বাংলাদেশকে ধ্বংস করার জন্য। 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে 1970-এর জাতীয় নির্বাচনে
যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা ভঙ্গ করে জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিলেন, কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি সংবিধান চাপিয়ে দিয়ে ওয়াদা খেলাফি করেছিলেন, জাতির সঙ্গে গাদ্দারি করেছিলেন। 72 থেকে 75 সাল পর্যন্ত 30,000 মায়ের কোল খালি করেছেন, বাংলার 30,000 তামার সন্তানকে হত্যা করেছিলেন। 1971 স্বাধীনতার পর সর্বপ্রথম ক্রস ফায়ারের নামে সিরাজ সিকদারকে হত্যা করে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে খুন এবং গুমের রাজনীতির সূচনা করেছিলেন। আর এই সব কিছুর প্রায়শ্চিত্ত করতে হয়েছিল তাকে 75 সালের 15ই আগস্ট। কিন্তু আমরা দেখলাম 1975-এর 15ই আগস্টের এই হত্যাকাণ্ডের পর শেখ হাসিনা ঘোষণা করেছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে, যেই জাতি যেই দেশ তার বাবা এবং তার পরিবারকে হত্যা করেছে তিনি সেই দেশের কাছ থেকে সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। সেই শুরু হলো শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। 1975 সালের 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি। সে প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের কাছ থেকে, সে প্রতিশোধ নিয়েছে বাংলার জনগণের কাছ থেকে, সে প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানচিত্রের কাছ থেকে। সে এমন ভাবে প্রতিশোধ নিয়েছে, এমনকি বলতে বলতে কথা পর্যন্ত আমি বলতে বাধ্য, শেখ হাসিনা প্রতিশোধ নিয়েছে তার নিজের দল আওয়ামী লীগের কাছ থেকে। কিভাবে জনগণের কাছ থেকে প্রতিশোধ দিল দেখেন, ছোট্ট একটা তথ্য। আজকে বাংলাদেশের অনেকগুলো ব্যাংক, কতগুলো ব্যাংক সংবাদ মাধ্যম এবং সাধারণ জনগণ যারা ব্যবসায়িক কাজে ব্যক্তিগত কাজে ব্যাংকিং করতে হয় আপনারা নিজেরাই ভুক্তভোগী, ব্যাংকগুলোতে গেলে 10,000 টাকার চেক পাস করবার সামর্থ্য নাই। কোটি টাকার ডিপোজিট আপনার, ব্যাংকে যাবেন আপনাকে বলবে যে মাসে মাসে 50,000 টাকা করে নিয়ে যান। আপনি বলেন 1,00,000 1,00,000 টাকা যার ডিপোজিট সে যদি প্রতি মাসে 50,000 টাকা করে নেয় তার নাতিপুতিরাও এই টাকা ভোগ করে যেতে পারবে না। এই হলো দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা। অর্থনীতির ভিত ধসিয়ে দিয়ে গোটা বাংলাদেশটাকে আক্ষরিক অর্থে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে গিয়েছে শেখ হাসিনা। কিভাবে করেছে? মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা দুর্নীতি করেছে। 30,000 কোটি টাকার নামে পদ্মা সেতু করে 20,000 কোটি টাকা পাচার করেছে। এভাবে প্রতিটি মেগা প্রজেক্ট থেকে 2 গুণ 3 গুণ বেশি খরচ দেখিয়ে শেখ হাসিনা এবং তার ঘনিষ্ঠ লোকজন গোটা বাংলাদেশের, এখানে লক্ষ কোটি বাঙালিদের, প্রবাসী বাঙালিদের, ব্যবসায়ী বাংলাদেশের মানুষদের কষ্টার্জিত ঘাম ঝরানো অর্থ যেটা দিয়ে তিনে তিনে দেশ এগিয়ে যাচ্ছিল সেই সব অর্থ পাচার করে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আমি চিন্তা করি একটা মানুষ, তাও বিধবা, একজন বিধবা নারী, একটা ছেলে আর একটা মেয়ে আছে, এই ছেলে মেয়েকে আগে থেকে দেশের বাইরে সেটেল করেছে, আর একটা বোন ছিল, এই মহিলা প্রায় 80 বছরের কাছাকাছি, তার এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবার এবং পাচার করবার প্রয়োজনটা কি ছিল? পরে আমার কাছে মনে হয়েছে আসলে টাকার লোভে শেখ হাসিনা অর্থ পাচার করে নাই, সে বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করাই ছিল তার উদ্দেশ্য। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বরং বাংলাদেশ যেন চিরদিন ভারতের করতলগত একটি অঙ্গরাজ্যের মতো থাকে, সেটাই ছিল শেখ হাসিনার রাজনীতির প্রধান কথা। সাথী বন্ধুগণ, এভাবে 15 বছর পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করে নাই। আমার কাছে তো একথা স্পষ্ট,
যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার চেয়েও তার কাছে তিলক বালি মুখ্যমন্ত্রী হওয়াটাই ছিল অগ্রগণ্য। এভাবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের অর্থ ব্যবস্থা সবকিছু ভেঙ্গে গুড়িয়ে দিয়ে বাংলাদেশের চির উন্নত শিরকে ধুলায় মিশিয়ে দেওয়াই ছিল তার এবং তার প্রভুদের রাজনীতির মূল কথা। আজ শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদী সরকারের পতনের পর যখন বাংলাদেশ আবার ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াবার প্রয়াস শুরু করেছে, বাংলাদেশের অর্থনীতি যখন আবার তিল তিল করে দানা বাঁধতে শুরু করেছে, বাংলাদেশ যখন আবার ঐক্যবদ্ধভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য একটি ট্র্যাকে ওঠার চেষ্টা করছে, বারবার সেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার এবং তার অভিভাবকরা, তার প্রভুরা দেশের সীমান্তের বাইরে থেকে আমার বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে, দেশের মধ্যে গোলযোগ সৃষ্টি করে আবার তারা ক্ষমতার মস্তদে ফিরে আসবার দিবাস্বপ্ন দেখছে। আমরা বলতে চাই পরিষ্কার, আজকে ভারতকে লক্ষ্য করে নাম নিয়েই আমাদেরকে কথা বলতে হয়। বিগত ছয় মাসে অনেক চেষ্টা করেছ, বানের পানি ছেড়ে দিয়ে বাংলার মানুষকে তুমি পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছ, বাংলাদেশের মানুষ বন্যার পানিতে দাঁড়িয়ে তারা হাতে হাত রেখে আরো ঐক্যবদ্ধ হয়েছে। এবার তুমি ইসকন কেলে নিয়ে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু মুসলিম দাঙ্গা বানাতে চাও। আমরা পরিষ্কার ভাষায় বলি, সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী যারা সম্প্রীতিতে বিশ্বাসী, আপনারা নিজ নিজ জায়গায় শান্তিপ্রিয় ভাবে থাকুন। আপনারা যে কোনো নিরাপত্তাহীনতা ভোগ বোধ করবেন, বাংলাদেশের রাষ্ট্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন আপনাদেরকে নিরাপত্তা দিবে। যদি সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কোনো অপ্রতুলতা আপনারা যদি অনুভব করেন, পার্শ্ববর্তী ওলামায়ে কেরাম, মসজিদে ইমাম সাহেবান, মাদ্রাসার ও হুজুররা, হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী জনতার কাছে আপনারা শুধুমাত্র একটু সংবাদ দিবেন, দেখবেন এদেশের সম্প্রীতি রক্ষা করবার জন্য, জনগণের জান মাল ইজ্জত আপ্রু নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত থাকবো। সরকারের কাছে স্পষ্ট দাবি জানাতে চাই, সব বিষয়ে স্বাভাবিকতাকে ফিরিয়ে আনবার চেষ্টা করুন। ভারতে সংখ্যালঘু হিসেবে মুসলমানরা যেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ভারতে হিন্দুদের বিপরীতে মুসলমানদের তাদের জনসংখ্যার যে অনুপাত, সেই অনুপাতে ভারতের রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সরকারি সুযোগ সুবিধা এবং চাকরি বাকরিতে কত পার্সেন্ট মুসলমান সেখানে নিয়োজিত, আর পক্ষান্তরে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যানুপাতিক অনুপাত হিসেবে তারা কত পার্সেন্ট বাংলাদেশের সরকারি সুযোগ সুবিধা, চাকরি বাকরির সুবিধা ভোগ করছে, বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করুন। আমি এ কথা বলি না যে ভারত যেহেতু সংখ্যালঘু মুসলমানদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছে, কাজেই তার প্রতিশোধ নিতে বাংলাদেশের হিন্দুদেরকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হবে, এই ধরনের সাম্প্রদায়িক কোন দাবি অতীতে আমরা করি নাই, আজও করছি না, ভবিষ্যতে আমরা করব না। আমাদের স্পষ্ট কথা, সকলের সঙ্গে হিংসাপূর্ণ আচরণ করুন। যদি বৈষম্য থেকে থাকে, যদি এমন থেকে থাকে যে শুধু হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নানাভাবে তাদেরকে পদায়ন করা হয়ে থাকে, তাহলে এখানে ষড়যন্ত্রের আভাস খুঁজে পাই আমরা। অবশ্যই হিন্দু ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের, বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে সংখ্যালঘুদের, খ্রিস্ট ধর্মাবলম্বী হিসেবে খ্রিস্টানদের প্রত্যেকের যার যার অধিকার নিশ্চিত করা হবে, এমনকি আমি এটাও বলি সংখ্যালঘু হিসাবে মুসলিমদের থেকে তাদেরকে কিছুটা নিরাপত্তা এবং সুযোগ সুবিধা বেশি দেওয়া হোক, এতে আমরা কোনো ক্ষোভ প্রকাশ করব না।
কিন্তু যদি আরেকটি দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যা বাংলাদেশকে নয় ভারতকে নিজেদের প্রধান আশ্রয় হিসেবে মনে করে তাদেরকে মাধ্যমে যদি আমার বাংলার অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করা হয় আর সেই বিশৃঙ্খলাকারীদেরকে যদি আপনারা প্রতিরোধ করতে না পারেন, প্রতিরোধ করতে ব্যর্থ হন, জনগণ নিজেরাই প্রতিরোধের জন্য প্রতিরোধ যুদ্ধ করবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ লাখো কণ্ঠে চট্টগ্রাম থেকে যে আওয়াজ উঠেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, গোটা বাংলাদেশ আজ অভিন্ন সুরে কথা বলছে। আর কোন সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের মতো শহীদি মৃত্যু আমরা দেখতে চাই না, আর কোন অযথা রক্তপাত বাংলার মাটিতে আমরা দেখতে চাই না। ফাসিবাদ যেভাবে 2000 তরুণ ছাত্র যুবকের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদকে আঁকড়ে থাকবার চেষ্টা করেছিল, বাংলাদেশের ক্ষমতার মসনদ যেন আর কোন ক্ষমতাসীনদের কাছে রক্তের চেয়ে বেশি দামি না হয়। আমরা ভবিষ্যৎ সকল রাষ্ট্রীয় কর্ণধারদেরকে স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, জনগণের জানমাল ইজ্জত আব্রু তাদের জীবনের নিরাপত্তাকে সবার চেয়ে অগ্রগণ্য মনে করতে হবে। জনগণের রক্তের উপর দিয়ে ক্ষমতার মসনদে থাকবার কেউ চেষ্টা করবেন না। জনগণ যতদিন চায় ততদিন থাকবেন, জনগণের নার তাদের পালস এবং তাদের অভিপ্রায় বুঝবার চেষ্টা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো একেবারে আনলিমিটেড সময়ের জন্য ক্ষমতা আপনাদেরকে দেয়া হয় নাই, একটা নির্ধারিত সময়ের জন্য আপনাদেরকে ক্ষমতার মসনদে বসানো হয়েছে। সুনির্দিষ্ট একটা এজেন্ডা রয়েছে, সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে, আপনারা প্রয়োজনীয় সংস্কার সারবেন। ফ্যাসিবাদের আগ্রাসনে ভেঙে পড়া বাংলাদেশের ভঙ্গ রাষ্ট্র কাঠামোকে শুধুমাত্র জরুরি পুনর্নির্মাণ করে অতি দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করার রাস্তায় আপনারা চলা শুরু করুন। নির্বাচন কমিশন সংস্কার করা হয়েছে, পুনর্গঠন করা হয়েছে, ধন্যবাদ জানাই। নির্বাচন কমিশনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, সকল দল এবং মতের প্রতি বৈষম্যহীন আচরণ করতে হবে। ইসলামী জনতা বিগত 50 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে বঞ্চনার শিকার হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ইসলামী সংগঠনগুলোকে অঘোষিতভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছিল। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রতিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষাঙ্গনে ইসলামী সংগঠনগুলোর রাজনীতি করবার সুযোগ অবারিত করতে হবে। এদেশের ইসলামী সংগঠনগুলোই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আজ বাংলার প্রতিটি প্রান্তে প্রান্তে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব জায়গায় তারা কাজ করছে। এদেশের তরুণ ছাত্র জনতাকে আমি উদাত্ত আহ্বান জানাই, আসো আমরা হাতে হাত রাখি। যেভাবে 5ই আগস্টের বিপ্লবের জন্য শহীদ আবু সাইদরা বুলেটের মুখে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, এটাই হলো বাংলাদেশ। শহীদ আবু সাইদ বাংলাদেশের অপর নাম। এভাবে যদি আমার ছাত্র জনতা আগামী দিনেও শুধুমাত্র একটি দলকে নয়, একটি স্বৈরাচারকে শুধু নয়, গোটা স্বৈরতন্ত্রের শেকড়কে উপড়ে ফেলবার জন্য বদ্ধপরিকর হয়, সোনার বাংলাদেশ গড়ে ওঠা সম্ভব হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বৈষম্যহীন এই সমাজ ব্যবস্থা, সম্পূর্ণ ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আসলে আমরা গড়তে চাই, আমাদের এই চাওয়ার ক্ষেত্রে যদি আমরা শতভাগ আন্তরিক এবং সত্যবাদী হয়ে থাকি, তাহলে আমি যে কথা বলবো সেটা হলো এই, মানব রচিত কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে পূর্ণাঙ্গ বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ গড়া সম্ভব নয়। এজন্য একমাত্র নিশ্চয়তা প্রদানকারী ব্যবস্থার নাম হলো আল্লাহ প্রদত্ত আল্লাহর প্রতিনিধিত্বের
রাজনীতি, খেলাফতের রাজনীতি। তাই আজ বাংলাদেশ খেলাফত মজলিসে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, শিক্ষিত সমাজ, সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, তারা দলে দলে যোগদান করছেন। আমরা তাদের সকলকে নিয়ে বাংলাদেশে খেলাফত কায়েমের এই গণ আন্দোলনকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আজ যোগদানকারী যারা তাদেরকে আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাই, সেই সাথে সংস্কার করে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় সংসদে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন যেন তৈরি না হতে পারে সেই ধরনের কোন একটি ধারা এবারের সংবিধান সংস্কারের মাধ্যমে অন্তর্ভুক্ত করবার জোর দাবি জানাচ্ছি। আগামী জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে একদল যোগ্য, দায়িত্বশীল, জনগণ জনমন্ডিত নেতৃবৃন্দকে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দেখতে চাই। এজন্য আমি ফরিদপুরের এক আসন থেকে বলমারি মধুখালী আলফাডাঙ্গার আসন থেকে মুফতি শরাফত হোসেনকে আমাদের দলীয় প্রতীক রিক্সা তুলে দিয়ে আপনাদের সকলকে তার সহযোগিতায় মাঠ ময়দানে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানাই, করবেন তো আপনারা ইনশাআল্লাহ। ফরিদপুর চার ভাঙ্গা ভদ্রাসন সদরপুর আসন থেকে মিজানুর রহমান মোল্লা সাহেবকে রিক্সা প্রতীক হাতে তুলে দিয়ে ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে তার প্রতি সহযোগিতার হাত মাঠে ময়দানে কাজ করার উদাত্ত আহ্বান জানাই। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইসলামী বিপ্লবের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে এদেশের সকল ইসলাম পন্থীরা আমরা হাতে হাত রেখে আগামীর বাংলাদেশ একটি সাম্রাজ্যবাদ বিরোধী বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। কোন বিদেশি আধিপত্যবাদী শক্তির আধিপত্য বাংলাদেশে চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। সকল ষড়যন্ত্রের হাত থেকে মুক্তি পাক, সব ষড়যন্ত্রের চাকারী চক্রান্তকারী উগ্র গোষ্ঠী নিপাত যাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।